গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক পূর্ণিমা লাইফ টাইল ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি খুব ভালো আছি আর বিন্দাস আছি। সকাল সকাল থেকে ব্লগটা কন্টিনিউ করলাম, অনেক ভোরবেলা উঠে বাসি কাজ কমপ্লিট করে নিয়েছি। তোমার তো টাইটেল দেওয়া তরমাল থেকে অলরেডি বুঝে নিয়েছো। আজকে কি আজকে জানো? আমার মেয়ে ষষ্ঠ ক্লাসের ফাইনাল এক্সাম দিতে যাবে, তাই জন্য সকাল থেকে উঠে বাসি কাজ কমপ্লিট করে দিয়েছি। সব বছর যেইভাবে করি সে আর করলাম। আর ও তো এক্সাম যাবে, যার দ্বারা ইউনিফর্ম পরিষ্কার, ইউনিফর্ম কালকে থেকে সফা করে রেডি করে আয়রন দিয়ে রেখেছিলাম। এখন ও চান টান কমপ্লিট করে নিচ্ছে, এখন ও ঘট বসে যাবে এক্সাম দিতে। সব বছর এইটা করি জানো, ছোটোবেলা থেকে। ও যখন নতুন করে স্কুল গেল না, তবে থেকে আমি ওর ফাইনাল এক্সাম টাইমে ঘট ঠাকুরের কাছে বসেই যাই, সব যোগাড় যন্ত্র করে রেডি করে রেখে দিই, আর তারপরে ও ঘরটা বসে দিয়ে চলে যায়। এখানে দেখো ঠাকুর ঘর জায়গাটা পরিষ্কার করছি, সোনাইকে চান টান করাবো, ওকে উঠালাম বসালাম, চান টান করালাম, সিংহাসন সব ঠাকুরকে সিংহাসন উঠা উঠে করে পরিষ্কার পরিচ্ছন্ন করি। সেইভাবে আমাকে আসে ঠাকুরের পুজো দিতে চেষ্টা করি। আর এখানে আমি পুজো দিচ্ছি, কন্টিনিউ সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো, স্কিপ করবে না, ভিডিওটা কেটে কেটে দেখবে না, পুরো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো, খুব খুব ভালো লাগবে। আমার মেয়েকে উইশ করবে যেরকম ভগবান কাছে, ও যেরকম ষষ্ঠ ক্লাসের এক্সামটা না খুব ভালোভাবে দৌ। আর এইটুকু ভগবান কাছে প্রার্থনা করছে, যে দোতায় বি আছো ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার মেয়েকে বি আশীর্বাদ করো, ও শরীরটা বি একটু ভালো নাই, যেরকম ও ভালো হয় সুস্থ হয়, এটা ভালো মানুষের মতন মানুষ হোক। এইটুকু ভগবান কাছে যখন পুজো দিয়েছিলাম না, ভগবান কাছে এইটুকু চাইছিলাম, এ ভগবান যখন আমার মেয়েকে একটু আরোগ্য করে দাও, ওকে সুস্থ করো, ভালো মন দিয়েও পাঠ পড়ো, এইটুকু আমার ভগবান কাছে আশীর্বাদ করো, আর ওর আয়ু অনেক দীর্ঘাও হো। এইটুকু মানে মা তো জানো পুরো যত আশীর্বাদ হোক না মনটা ভরে না। সবাই দেখলে মেয়ে ঘট বসে দিয়ে এখন যাবে বলে রেডি হচ্ছে স্কুলে, আর টুকিটাকি একটু কি বাকি ছেড়ে যাচ্ছে ওটা চেক করছে। এদিকে দেখো ভোগরাগ কমপ্লিট করে দিয়েছি, ঠাকুর পুজো কমপ্লিট করে নিয়েছি, আমাকে যেইভাবে আসে ওইভাবে পুজো দিতে চেষ্টা করেছি। আর এদিকে দেখো ঘট বসে দিচ্ছে মেয়ে, আর আমি সাজিয়ে গুছিয়ে সব রেডি করে রেখেছিলাম, ও খালি ঘট বসে দিয়ে যাচ্ছে। আর একটু আশীর্বাদ করো বলো, নিশ্চয়ই কমেন্ট করে আশীর্বাদ করো যে আমার মেয়ে ভালো মানুষ হোক, পড়াশোনা করো, ভালো বুদ্ধি হোক, এইটুকু সবসময় আশীর্বাদ করো আমার মেয়েকে বলো। এখন আমি রান্না করে চলে যাচ্ছি, চা বসেইছে বরমশাই, চা বসেইছে, চলো গাইস চা একটু গরম করে খেয়ে নিই। সকাল সকালে না আর চা খাওয়া হয়নি, কাজে চাপে রয়ে গেছিলাম জানো তো, একটু টেনশন ছিল মেয়েকে রকমের যাইকে এক্সাম দিতে যাবে। একজন কী খাচ্ছি, বোনপিটা, বোনপিটা খাই গেছে, আমাদের এদিকে চাটা খেয়ে নিই, হয়ে গেল। ঠাকুমা দাদু সবই দিক নাম, হ্যালো কেন কি রে দাদা ব্যস্ত, প্লাক সাবধানে যাও, হলো লিখবে মন দিয়ে লিখবে, হলো
সকালবেলা না ওই যে বাসি রুটি ছিল ওকেই খেয়ে মানে সকালবেলা টিফিনটা শেষ করলাম। এখন দুপুরবেলা বর মশে মাছ আনেছিল, আমার আর মনে নেই জানো একটা মাছ ভাজিতে রাখে দিয়েছে জড়িতে বাঁধে করে রকমে। আমি বলেছিলাম বরকে মাছ আনবে, ও আনে কখন রেখে দিতে আমাকে আর বলেনি। আমি একটু অন্য টেনশনে ছিলাম তাই জন্য আমার আর মনে নেই। আমি যদি স্যালাড এখানে কেটে নিয়েছি, টমাটো সিদ্ধ করে নিয়েছি, কেন জানো তো আজকে আর পোড়া হবে না, পোড়া টমাটো খেতে ভালো লাগে। কিন্তু মেয়ে তো এক্সাম চলছে তাই ধরে কল ঘট বসেছি, ঘটে ধরে আমি কিছু পোড়াপুড়ি করবো না, মেয়ের ফাইনাল এক্সামটা শেষ হোক। এদিকে দেখো আমি ঘর ঝাঁটাতে পোছাপোছি করতে এসেছি, সরি ভুলভাল করছি, ঘর পচিতে চলে এসেছি, কেননা কালকে বৃহস্পতিবার গুরুবার টাইম হবে না আমাকে জমাবি একটু বি। আর আমি তা আগের দিন বিকালবেলা খাওয়া দাওয়া দুপুরবেলা খাওয়া দাওয়াটা শেষ করে আমি এখন ঘর পুঁততে চলে আসছি। ঘর পোছাপোছি করে সব রেডি করে আমাকে কালকে বৃহস্পতিবার জন্য রাখতে হবে। তারপরে সকাল থেকে জানো তো অনেক ভোরবেলা উঠতে লাগছে, যার দ্বারা মেয়ের এক্সাম চলছে। তারপরে মেয়েকে একটু ভোরবেলা চেষ্টা করছি ওই 4টা সাড়ে 4টার মতন উঠে একটু পড়াশোনা করাতে। ছোটো বাচ্চা তো জানো পড়াশোনা যত করে থাকলে বি ভুলতে চেষ্টা ভুলে যায়, তাই জন্য চেষ্টা করি ওদিকে ভোরবেলা উঠে একটু পড়াতে। অনেক আমাকে ভোরে উঠতে হচ্ছে, ওকে একটু পড়াশোনা বি দেখতে হচ্ছে। টাইম জানো এখন জমা টাইম পাচ্ছি না, ওই যে মেয়ে বউর উঠে পড়াশোনা করা সাথে তারপর সংসারে তো জানো যাবতীয় কাজ থাকে। হ্যাঁ তো আমার সংসারে জানো আমি পরিষ্কার পরিচ্ছন্নই বেশি ভালোবাসি, আমার না অপরিষ্কার এলোম এলোম এই জিনিস পড়ে থাকলে না ভালো লাগে না, আমার মনটা শান্তি হয় না। ভাবি আগে পাচ্ছি না খাবো নাই, ঘরে কাজটা আগে করবো, ঘর নেই এরকম বালি বালি একটু লাগলে বি ভালো লাগে না। যা ধরে কালকে আমাদের বৃহস্পতিবার আমাদের বেঙ্গলি করে আমার আমার শ্বশুর বাড়িতে আছে, প্রতি বৃহস্পতিবার ঘট বসে। তোমার তো ডেলি লাইফস্টাইল আমি শেয়ার করি, ডেলি তোমার দেখতে পারো, নতুন করে নেই আমি আছি ইউটিউবে 1-1.5 বছর নিযুক্ত হল ইউটিউবে, সব কিছু ঘর পুছিয়ে দিয়েছি, সবটা শেয়ার করা সম্ভব নয়। এখানে আমি ঘরটা পোছাপোছি করে নিই, দেখতে থাকো কন্টিনিউ ব্লগটা, আশা করি খুব খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে দেবে নতুন করে ইউটিউবে গিয়ে, আর ফেসবুক পেজটি যে ফলো করে রাখবে, আর ইনস্টাগ্রাম আইডি সুইট আট রিয়া আমাদের ইনস্টাগ্রাম আইডি দেখে আমার ফলো ব্যাক করে দিবে, আর রিলস আমার শর্ট ভিডিও দেখতে পারবে তাই জন্য বলছি। আর মেয়ে গেছে এক্সাম দিতে, মেয়েই তো এক্সাম দিকে, সরি ভুলভাল কি বলছি জানো না, তুমি দিকে ভয় দিচ্ছি ভুলভাল বলছি, মেয়ে গেছে এখন টিউশন, আসেছিল এক্সাম দিয়ে, এক্সাম ভালো হয়েছে বলছিল, আর কল ফার্স্ট প্রথম দিন এক্সামটা ভালো হয়েছে, ম্যাথ ছিল আর ওদের দিল চিত্রাঙ্কন ছিল, ও এক্সাম দিল ভালো হয়েছে বলে বলছিল। এখানে আমি তারপরে টিউশন চলে গেছি, এখন টিউশন আগে থেকে আমি ঘরগুলো একটু পোছাপোছি করে দিব, কেন জানো আর মেয়ে না থাকলে না আমি কাজকর্ম করতে পারি, মেয়ে থাকলে না ওর সাথে গল্প করতে করতে দিন করে যায়। এখানে দেখো মেয়ে এই মাত্র টিউশন থেকে আসলো, আসে ট্যাপ পাইপ লাগিয়ে দিয়েছিল, জল দিছিল টাইম কল জল, আমি তাহলে ঠিক আছে একটু ধুয়ে দেয় তো, আর এখানে ধুচ্ছে, আর এখানে দেখো কত জোরে আমাদের বৃষ্টি, মানে আমি ঘর পোছাপোছি সব কমপ্লিট করে যাচ্ছি, তারপরে বৃষ্টি যে যাও অনেক দিন পরে বৃষ্টি হলো ভালো লাগছিলো, গড়গড়ি বিজলি মারেনি কিন্তু বৃষ্টি হয়েছিল, অনেক আধা ঘন্টা মতন হয়েছিলো ভালো হয়েছিলো জানো, তা আগের দিনে বৃষ্টি হয়েছিলো, এরকম 2 দিন ধরে আমাদের বৃষ্টি হয়েছিলো কন্টিনিউ লাগে, আর সবটা তো শেয়ার করা সম্ভব নয়। আর দেখতে পাচ্ছ কত কালো মানে করে রেখেছে আকাশ, মানে আমি ভাবছি যে 2 ঘন্টা কেন ঢালে থাকতাম, কিন্তু আধা ঘন্টা ধর থেকে আধা ঘন্টা হয়েছে বেশ বৃষ্টি হয়েকে যাইছে জানো। দেখো আমাদের কত জোরে বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছ, কত জোরে বৃষ্টি হয়েছে, জল পুরো ভেসে যাচ্ছে। গুড নাইট সবাইকে।
এখন 10:30 বাজে, রাত 10:30। আমি আজকে না আর কিছু রান্না বান্না রুটি মুটি করিনি, আজকে গরম ভাত করে নিয়েছিলাম আর আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ কাঁচা লঙ্কা দিয়ে ঘি দিয়ে মাখিয়ে খাবো। চলো গাইস, আমার তো এখানে বাড়াবাড়ি করে ভাত বেড়ে নিয়ে চলে এসেছি খাওয়ার জন্য। ডিম সিদ্ধ দেখতে পাচ্ছ, এখানে আলু সিদ্ধ ডিম সিদ্ধ ভাত ঘি সব নিয়ে চলে আসছি। অনেকদিন পরে এই খাবারটা খেলাম, ভালো লাগছিল। চলো গাইস খাওয়া দাওয়া করে নিই, দেখতে থাকো কন্টিনিউ ব্লগটা। আশা করি খুব খুব ভালো লাগবে, ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে দেবে। আবার দেখাতে নেক্সট ব্লগে, টাটা বাই বাই। আবার দেখাতে নেক্সট ব্লগে নতুন কিছু ভিডিও নিয়ে আবার হাজির হবো। কন্টিনিউ সাথে থাকো, স্কিপ করে ভিডিওটা দেখো না, ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখো, সত্যি খুব খুব ভালো লাগবে। গুড নাইট সবাইকে, টাটা, সি ইউ।